নমস্কার বন্ধুরা, রানা বান্না বাই অর্পিতায় সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি মিক্স চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। সকল বন্ধুকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার। আমি কিভাবে মিক্স চাউমিন বানাই সেটাই আপনাদের কাছে দেখাবো। মিক্স চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে ছোট সাইজ চাউমিন, নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা ডিম, আদা রসুন বাটা, 100 গ্রাম চিংড়ি মাছ, 100 গ্রামের একটু বেশি চিকেনের টুকরো। ম্যারিনেশন করে নেব। প্রথমে চিকেন আর চিংড়ি মাছে নুন মাখিয়ে নিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দেব 1 চামচ। এবার আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন। ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমরা সয়া সস এখন দিতে পারি, কিন্তু আমি পরে দিয়েছি। এইভাবে ম্যারিনেশন করে নিলে চিকেন আর চিংড়ি মাছটা খুব সফট থাকে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এভাবে আমি 10 মিনিট রেখে দেব। এবার একটি কড়াইয়ে আমি 3 বড় কাপ জল নিয়েছি, জলটা গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেব। নুন আর তেল মিশিয়ে নিলে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে যাবে না, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ করব না, দেখে নিতে হবে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব, নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা আমি চাউমিনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে কী হবে চাউমিনগুলো একে অপরের গায়ে আটকে থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। এবার একটা কড়াইতে আমি 1 টিস্পুন সাদা তেল নিচ্ছি। এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা আমি ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না এটা ভেজে নিতে, যেহেতু আমি পাতলা করে কেটে নিয়েছি এবং ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন ডার্ক সোয়া সস। সোয়া সসটা আমরা আগেও দিতে পারতাম, কিন্তু আমি এখন ব্যবহার করেছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়িতে আমি সয়া সস লাগিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করব না। একটা ডিম আমি অল্প একটু নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি এবং কড়াইয়ের মধ্যেই আমি এটা টুকরো টুকরো করে নেব, তাতে কী হবে চাউমিনের সাথে মেশাতে সুবিধা হবে। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে এবার আদা রসুন কাটাটা আমি দিয়ে দিচ্ছি, টুকরো করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ মতো ব্যবহার করছি এখানে। ভালো করে আদা রসুনটা ভেজে নিচ্ছি। এবার আমি
সবজিগুলো এর মধ্যে ভেজে নেব একে একে। প্রথমেই আমি গাজরটা দিলাম, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। গাজরটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়েও ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটাও আমি লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। এবার বাঁধাকপির টুকরোটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। বাঁধাকপি আমি একটু মোটা করেই কেটে নিয়েছি, খুব পাতলা করে কাটলে গলে যাবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি বা চিলি সস বা সয়া সসের মধ্যেও নুন থাকে, তাই অল্প একটু নুন ব্যবহার করলাম। দিয়ে দিলাম নামে মাত্র অল্প একটু চিনি, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে চাউমিন মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। চাইনিজ রেসিপি হাই ফ্লেমেই সাধারণত রান্না হয়ে থাকে। পুরো সবজির সাথে চাউমিনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না চাউমিনের কাঁচা গন্ধটা চলে যায় আর সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটা একসাথে দিয়ে দিলে মিশিয়ে নিতে অসুবিধা হবে। সবটুকু দিয়ে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও যাতে চাউমিনের ভালোভাবে মিশে যায় খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম চিংড়ি আর চিকেনের টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নেব। সব সবজির সাথে চাউমিনটা মিশে গেলে খুব ভালো টেস্ট হয়। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সয়া সস, হাফ চামচের থেকেও কম। ডার্ক সয়া সস ব্যবহার করেছি আমি এখানে। নিলাম এক চামচ ভিনিগার, এক চামচ চিলি সস আর এক চামচ টমেটো কেচাপ। খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটি আমি চাউমিনে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি প্রায় হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের একেবারে দোকানের স্বাদে মিক্সড চাউমিনের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমি এই চাউমিনটি চিলি চিকেন দিয়ে সার্ভ করেছি। চাউমিনটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।